আল্লাহ নবী সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে যখন সালাম দেয় তখন সালামটা কিরকম? এক বচন, জোরে কোন কয় বচন। আর আমাদেরকে যখন সালাম দিবে তখন বহু বচন হবে। আমাকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম, আমার জন্য কি হবে? বহু বচন, বহু বচন বলছেন না, কুম কা কুমা কুম। কিন্তু নবীকে যখন সালাম দিবে তখন এক বচন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যিনি সালাম দিলেন তিনি হলেন ওসমান গনি, জোরে বলেন নাম কি? আল্লাহর নবীর কে? খালি জামাই না, আমার বাজে শুনছেন ডবল জামাই। আচ্ছা জিন নুরাইন মানে কি? দুই নূরের অধিকারী। এক ভাই বলতেছে জিন নুরাইন মানে দুই নূরের অধিকারী। আচ্ছা দুই নূর তারা কে? নবীর মেয়ে। তাহলে নবীর মেয়েদেরকে যদি আপনারা নূর কন, তাহলে নবী আমার মাটি কন কে? কি কন? নবী মাটির তৈরি, নবী মাটির তৈরি, এরকম কথা হয় কি হয় না? তোর হয় কি হয় না? তার দুই মেয়েকে আবার নূর কন কে? এটা কি বিদ্ঘুটা কথা! আল্লাহর নবীর ডবল জামাই, জোরে বলেন কি জামাই? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনার মহব্বতের সাহাবি তালহা। আপনি যখন সালাম ফিরেন সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দেয়। আমি একদিন দেখেছি কিছুই বলি নাই, একদিন দেখছি কিছু বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি একই কায়দা। লক্ষণ ভালো, লক্ষণ ভালো, সালাম ফিরালি দৌড় দেয়। আজকে জুমার নামাজে আমরা ছোটবেলায় দেখছি জুমার নামাজের পরেও কিছু নামাজ আছে, জোরে কোন আছে না নাই? আপনার এলাকায় মসজিদে কয় রাকাত পড়েন? জুমার নামাজ শেষ হয়ে গেলে তারপরে কয় রাকাত পড়েন আপনারা? আপনি মুরব্বী দেখে চার ছয় বকতেছেন, কিন্তু যুবকগুলা কি নামাজ পড়ে? কেন পড়ে না? এরা এই কায়দা কোথায় পাইলো যে বাপ দাদা সবাই পড়ে, এরা পড়ে না কেন? সালাম ফিরালি দৌড় দেওয়া। প্রথম দিন দেখেছি কিছুই বলি নাই, দ্বিতীয় দিন দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যখনই সালাম ফিরান তখনই তালহা বাড়ির দিকে দৌড় দেয়। যিনি অভিযোগ করেছেন তিনি হলেন তিন নম্বর, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি হলেন সাত নম্বর। কয় নম্বর? আপনারা নম্বর বোঝেন? এক নম্বর কে? সবাই বলেন এক নম্বর কে? দুই নম্বর হযরত উমর, তিন নম্বর ওসমান গনি, চার নম্বর হযরত আলী, এখন বলেন তো পাঁচ নম্বর কে? আপনারা ওই চারটা পন্থী জানেন নাকি? আল্লাহ রাসূল বলেছেন আশারে মুবাশশারা, দশজন সাহাবীর নাম যারা সবসময় মুখস্থ বলতে পারবে, মৃত্যুবরণের সময় দশটা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে তার জবানে ইমানের কলেমা জারি করে দিবে। এত মানুষের নাম আপনার মুখস্থ, আর দশটা সাহাবীর নাম তুইয়া মুয়া সাহাবি না, যাদেরকে বলা হয় আশারে মুবাশশারা। তাহলে পাঁচ নম্বর কে? আব্দুর রহমান ইবনে আউফ, নাম শিয়াল লিখবেন আব্দুর রহমান ইবনে। ছয় নম্বর জুবাইর, সাত নম্বর তালহা, আট নম্বর সাত ইবনে আবি ওয়াক্কাস, নয় নম্বর আবু সাইদ, আর দশ নম্বর হলো ওবাদা ইবনুল জাররা। এ দশজনে হলেন আশারে মুবাশশারা। সুবহানাল্লাহ বলেন না? একবার সুবহানাল্লাহ বলেন। আপনার নামে আল্লাহ জান্নাতে এই গভীর রাতে একটা গাছ লাগাই দিল,
যে গাছের ছায়া অতিক্রম করতে তাজা ঘর লাগবে 500 বছর। এইটা তো আপনার নামে গাছ লাগালো, কিন্তু ফজিলত কি? হয়তো দেখা যাবে নেকিয়ার পাপ ওজন করে আল্লাহ আমাকে জাহান্নামে রায় দিচ্ছে, কিন্তু আমার যে সুবহানাল্লাহ গাছগুলো জান্নাতে আল্লাহ লাগাইছে, এই গাছগুলো হাউমাউ করে কান্না শুরু করবে। আল্লাহ বলবে গাছ কান্দিস কেন? বলে আমাদের মালিকগুলো জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়ায় থাকবো? আমরা মালিকের সাথে জাহান্নামে যাওয়ার চাই। আল্লাহ বলবেন গাছ জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য তোদেরকে জান্নাতের বাগানে লাগাই নাই। গাছগুলো বলবে আল্লাহ এটাই যদি আপনার চাওয়া হয় তাহলে মালিকগুলোকে আমাদের দিকে ফিরাইয়া দিলি লেটা চোখে যা। আল্লাহ বলবেন গাছ রে তোদের ওসিলায় ওই সকল জাহান্নামীকে আবার জান্নাতি ঘোষণা করলাম। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবি বাধা ছাড়া, কোনো বাধা ছাড়া, ভিতর থেকে কোনো বাধা আসে না। তিনটা তসবি যাদের জবান থেকে রূহ প্রকাশ পায়, এরা যতই পাপী হোক না কেন এরা জান্নাতে যাবে। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনারা কি আল্লাহ আকবার কবার চান? বাংলাদেশে এমনও বড় বড় দল আছে যাদের স্লোগানে কোনোদিন আল্লাহ আকবার নেই, ধরেখান কথা ঠিক কিনা? ওরা দাবি করে আমরাও মুসলমান, তা আল্লাহ আকবার দে এ কথা কন না কেন? এমন বড় বড় দল বাংলাদেশে আছে যাদের স্লোগানের মধ্যে লিল্লাহে তাকবীর আছে। দিলি কবি জঙ্গি কবে হসে? এই যান কোনো বাধা ছাড়া এই তিনটা তসবি যার জবান দিয়া প্রকাশ পায়, সে যত বড়ই পাপী হোক না কেন আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবে। এই জন্য রাত যতই হোক এরকম তাসবি পড়ার সময় আমরা অলসতা করব। যিনি অভিযোগ করেছেন তিনি কয় নম্বর? 3 নম্বর। যার বিরুদ্ধে করেছে তিনি হলেন 7 নম্বর। নবী চমকে গেলেন, ওসমান গনির দিকে নবী না তাকায় নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ, ওসমান গনি যার বিরুদ্ধে অভিযোগ করেছে আপনি দাঁড়িয়ে গেলেন, আপনি কিছুই বলবেন না? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে ওসমান গনি অভিযোগ করেছে আমি রায় দিবার পারবো না, ওসমানের অভিযোগ সত্য কিনা আমাকে তদন্ত করতে হবে। সরাল্লাহ করবেন না কি বুঝতেছেন? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যাকে তাকে ভোট দেওয়া যাবে না, একটু তদন্ত করে দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি যাকে ভোট দিলেন সে যদি হিন্দু হয়, আপনি যাকে ভোট দিলেন সে যদি বেনামাজি হয়, আপনি যাকে ভোট দিলেন সে যদি সুদখোর ঘুষখোর হয়, আপনারা মনে করতেছেন আমার কি, আমার কি? এ কথা কর আমার কি, আমার হাত আমি একটা কথা বলি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কিন্তু কাফের বেঈমানদের স্লোগান। মুসলমানের স্লোগান হলো আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? দেখে শুনে তারপরে বুঝে সিল মারি। আরে সেটা না, কোরআনের কথা হচ্ছে দিবে দেয় না, এ কথা আমরা বলি কেন? যারা দেয় না তারা বেশি না, যারা দিবার চাই তারা বেশি। তাহলে দিবার চাই বেশি আর আপনারা কি কর আসেন? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নবী বললেন সাহাবীরা আর ওসমান গনি তালহার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই অভিযোগ সত্য কিনা আমি আগেই কোনো কথা বলবো না, আমাকে তদন্ত করে দেখতে হবে। ওসমান গনির মতন মহামানব অভিযোগ করেছে তাও বিচার হচ্ছে না, বিচার হবে তদন্তের পরে। আর আজকে আমাদের বিরুদ্ধে কারা অভিযোগ করতেছে? কারা? আলেমদের বিরুদ্ধে কারা অভিযোগ করতেছে? বুঝতেছেন না? তদন্ত করে দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখতেছে
কোন তদন্ত নাই, বিনা তদন্তেই জঙ্গি। আমাকে বলে রাজাকার না বানাবার পারলে জিএমবি বানাবো। আল্লাহ নবী মসজিদ নবী থেকে বের হলেন, প্রত্যেকটা সাহাবী নবীর দিকে তাকায় আস। নবী বললেন সাহাবীরা রে ওসমান গনির অভিযোগ অনুযায়ী আমি তালহাকে তদন্ত করতে চাই, তোমরা কি আমার সঙ্গে যাবে? সাহাবীরা বললেন হুজুর যদি আপনি হুকুম দেন আমাদের কোনো আপত্তি। এ কথার দ্বারা নবী বুঝাইলেন এক দলীয় তদন্ত করলে হবে না, তদন্ত করতে গেলে সর্বদলীয় তদন্ত লাগবে। ধরে গান কথা ঠিক কিনা? এক দলীয় তদন্ত সব দলের লাগবে। নবী ইচ্ছা করলে একাই তদন্ত করতে পারতেন, কিন্তু সাহাবীদের বললেন তোমরা যদি সঙ্গে যাও আমার কোনো আপত্তি। নবী হাঁটতেছেন আর সাহাবীরা পিছনে পিছনে চলতেছেন। নবী যখন রাস্তা হাঁটে নবীর সামনে কেউ যেতে, জোরে বলেন কেউ যেতে? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীর ওয়ারিশ। আলেমরা যদি রাস্তা দিয়ে হাঁটে কেউ তার সামনে যেতে পারে না। যদি আপনার মনে হয় রাস্তা দিয়ে যাচ্ছেন পিছন থেকে একটা আলেম দেখছেন, দেখে আপনার মনে হলো যে হুজুর আমার পিছনে পিছনে হাঁটতেছে, দরকার হয় আমি একটু ব্রেক করি, ব্রেক করার পরে হুজুর যখন আসলো সালাম দিয়ে মুসাফা করে বলে হুজুর আপনার পিছনে আমি হাঁটবো। রাসূল বলেছেন দুই কদম যদি হাঁটতে পারো দুইটা জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে। যাদের পিছনে হাঁটলে জান্নাত পাওয়া যায় আর তাদেরকে ঘাড় মটকে দিবার চাও, খেলা হবে করে ডাক দাও। আল্লাহ নবীর সামনে সামনে প্রত্যেকটা সাহাবী পিছনে পিছনে হাঁটতেছে। তালহার বাড়ির দরজায় নবী দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। এটা হলো নবীর সুন্নত, আপনি যখনই কারো বাড়িতে যাবেন কলিং বেলে চাপ দেওয়া যাবে না, খটখট শব্দ করা যাবে না। নবীর সুন্নত হলো আগে তারে সালাম দেওয়া। আগে কি দেওয়া? মাঝে মধ্যে আমাকে মোবাইল করে বলে হুজুর আপনি কি বললে আসেন না? আমি আসি তো, আমি একটা ভাষা করছি, আপনি একটু মেহরবানি করে যদি আসতেন একটু দোয়া করে নিতাম। তো মৌলানা তো জানি কোনো জায়গাতে গেলে খাওয়াও আছে হাদিয়াও আছে, তোর কোন ঠিক কিনা? এটা হলো রহমান নগর, বগুড়া রহমান নগর। আমি বাসা মোতাবেক দরজার দিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওই দরজার কাছে একটা পানওয়ালা পান গেছে, ও খালি মুচকি মুচকি হাসতেছে। আমি বলে ভাই হাসো কেন? বলে হুজুর কাক সালাম দেন। আমি বললাম উমুককে সালাম দিচ্ছি, কই উনি আছে পাঁচতলা, আপনার সালাম উদ্দুর যাবে? এখন এগুলো নবীর সুন্নত চলবে না হুজুর। ওই যে কলিং বেল আছে দেখেন প্রত্যেক তালা তালা লেখা আছে, পাঁচতলার একটা, চারতলার একটা, তিনতলার একটা, দুইতলার একটা, একতলার একটা। আপনি জেরাত যাবেন উমুকে আছে পাঁচতলা, পাঁচ নম্বরে মারেন। পাঁচ নম্বরে যেই মারছি ভাই বিদেশি কুত্তার সাউন্ড ঢোকে করে উঠছে, মানে কলিং বেলের মধ্যে কুত্তা তুলে থাকে, কুত্তার সাউন্ড। এরা রিংটনের মতো নাকি কুকুরের সাউন্ড তুলে থাকে। আমি এখন কি করব, ভয় দৌড় মারছি। তখন পানালা বলতে হুজুর ওটা কুত্তা না হুজুর, ওটা হলো কুকুরের সাউন্ড। আমি বললাম ভাই এত সাউন্ড থাকতে কুত্তার কেন? বলে যার কাছে আসছেন তাকে জিজ্ঞাসা করেন। দেখো কুকুরের সাউন্ড হওয়ার কিছুক্ষণ পরই ওই লোকটা যে আমাকে দাওয়াত দিয়েছিল গেট খুলছে। আমি বললাম ভাই যান এত সাউন্ড থাকতে কুকুরের সাউন্ড কেন? বলে ফকিরের অত্যাচার। এখন ফকির এমন হয়েছে যে কলিং বেলে সাপ দিয়ে ভিক্ষা চায়, তার এক বন্ধু কইছে বাস্তর যদি চাস কুত্তার সাউন্ড দে। যে ফকির একবার মারছে টিপি ও আর দ্বিতীয়বার মারে নাই, কারণ ওই বাড়িতে মানুষ থাকে না, ওই বাড়িতে কুত্তা থাকে। জোরে কর কথা ঠিক কিনা? জোরে কর কি থাকে? আল্লাহ কোরআনে বলেছেন আম্মা সাইলা ফালা তানহার, তুমি যদি প্রকৃত বান্দা হওয়ার চাও, কোন সাইলকারী যদি তোমার কাছে চায়, কিছু দিবার না পারলে সান্ত্বনার ভাষা দিয়া তারে ফিরাইয়া দাও। কিছু দিবার না পারলো কি ভাষা? সান্ত্বনার ভাষা দাও। আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার পরে নবী ডাক দিলেন তালহা,
সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতেছে লব্বাইকে রাসূলুল্লাহ। নবী ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে লব্বাইকে রাসূলুল্লাহ, কিন্তু অনেক সময় হয়ে যায় দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইকে রাসূলুল্লাহ। নবী দেরি করলেন কিন্তু দরজা খোলে না। নবী আবার ডাক দিলেন তালহা, সঙ্গে সঙ্গে আওয়াজ আসতেছে লব্বাইকে রাসূলুল্লাহ। নবী তিন তিনবার ডাক দিছে, প্রত্যেকবারই আওয়াজ আসতেছে, কারণ ডাক দেওয়ার একটা সাইজ আছে, আছে না নাই? নবী কিন্তু বলতে পারতেন তালহা তালহা তালহা, এরকম বলতে পারতেন কি পারতেন না? কারণ আপনি যে এত ফোর্সে তালহা তালহা বলবেন, আপনি যে উত্তরের আশায় তো ডাক দিচ্ছেন, আপনি কিসের জন্য ডাক দিচ্ছেন? উত্তরের আশায় ডাক দেন না? তাহলে যারা মুয়াজ্জিন আজান দেয়, আপনার বলেন তো আজানের উত্তর আছে না নাই? আমি ছোটবেলায় দিয়েছি, আগেকার মুয়াজ্জিন আজান দিত আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখনকার মুয়াজ্জিন আজান দেয় আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর। বাজান নবী তিন তিনবার ডাক দিলেন, প্রত্যেকবারই লব্বাইকে রাসূলুল্লাহ বলেছে কিন্তু দরজা খোলে না। নবীর সঙ্গে যতগুলো সাহাবী গিয়েছিলেন তদন্ত করার জন্য, তাদের মধ্যে একটা গরম সাহাবী আছে না নাই? আপনার বলেন তো তার নাম কি? রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না। হযরত ওমর যতদিন সাহাবী ছিলেন ততদিন তিনি নরম ছিলেন, কিন্তু যখন তিনি মদিনার খলিফা হলেন তখন কিন্তু আর নরম থাকলেন না, তখন কিন্তু আর গরম থাকলেন না, তিনি একেবারে নরম হয়েছিলেন। জোরে কোন কথা ঠিক কি না? যতদিন সাহাবী ছিল, একজন মুসলমান নবীর কাছে যা বলতেছে, ইয়া উমর ফারুকের কাছে যা বলতেছে, আমি উমর ভাই আমি নবীর কাছে গেছিলাম, আমি আমার ইহুদি, কিন্তু নবী দুইজনের কথা শুনি ইহুদির পক্ষে রায় দিছে, আমার পক্ষে দেয়নি, আমি তোমার কাছে বিচার চাই। আমি সংক্ষেপে বলতেছি, উমর ফারুক ঘরের মধ্যে গেলেন, তরবারি নিয়ে আসলেন, এক চোটে দুই টুকরা করলেন। কেমন ছিলেন? কথা কয় না, কেমন ছিলেন? গরম গরম। কিন্তু যেদিন মদিনার খলিফা হলেন, কেমন নরম ছিলেন, জুমায় খুতবা দিবেন। উমর ফারুক যখন খুতবা শুরু করতেছেন, এমন সময় এক সাহাবি মাঝখান থেকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। তখন কিন্তু তুইয়া মুইয়া না, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ। এই সাহাবি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। উমর ফারুক কিন্তু চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন। এখন আমি ওয়াজ করতেছি, এমন সময় যদি আপনাদের এমপি সাহেব এসে বলে আমি কিছু কথা বলবার চাই, সভাপতি কাঁদতে কাঁদতে আমার কাছ থেকে মাইক নিয়ে এমপি কে দিবে? জোরে কোন ঠিক কিনা ভাই? এমপি যদি 5 মিনিটের জায়গায় 15 মিনিট বক্তব্য দেয়, কোন শ্রোতা যদি একটু বিরক্ত হয়, পুলিশ দিয়ে তাকে ধরে আবার রিমান্ডে নেয়। এই ক্ষমতা কার? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হযরত ওমর বললেন, আমার দোষটা কি? খুতবা কেন শুনবা না? আমার ওয়াজ কেন শুনবা না? সাহাবি বলতেছে, আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, বাইতুল মাল থেকে আমাদেরকে খাটো খাটো পাঞ্জাবি দিয়ে আপনি এত লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, যতক্ষণ জুব্বা লম্বা হওয়ার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। সামান্য একটু পাঞ্জাবি লম্বা, সমস্ত সাহাবীরা মাথা নিচু করে আছে, উমর ফারুকের কেউ নাই, কে কথা বলবে? এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের ছেলে, 6 লক্ষ হাদিসের হাফেজ, জোরে কোন সুবহানাল্লাহ, ওই বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে আজকে নামাজ পড়তে এসেছো,
খাটো পাঞ্জাবি হলেও নতুন কাপড় পরে তোমরা নামাজ পড়তে এসেছো, কিন্তু আমার পরনে দেখো কোনো নতুন কাপড় নাই। সাহাবীরা বলে, আব্দুল্লাহ তুমি কি বাইতুল মাল থেকে নতুন কোনো পাঞ্জাবি পাও নাই? বলে পাইছিলাম। তাহলে নতুন বাদে পুরাতন কেন পরিধান করলে? আব্দুল্লাহ বলতেছে, তাহলে শোনো, আমি যখন গভীর রাত্রে ঘুমের ঘরে ছিলাম, এমন সময় আমার বাবা একটা পাঞ্জাবি নিয়ে আমার দরজায় ডাক দিছে। আমি আব্দুল্লাহ দরজা খুলে বাবার হাতে পাঞ্জাবি দেখি, আমি একটু আনন্দ করে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমার দিল, আবার গভীর রাত্রে আর একটা পাঞ্জাবি দিবার আইছেন। এখনকার নেতারা কি মনে করতেছেন? মনে মনে একটু হয়েছে যে আমার বাবা হয়তো আর একটা আমাকে দিবার আইছে। ওমর কান্দারুল, আব্দুল্লাহ তোরে কোনো পাঞ্জাবি দিবার আসি নাই বাজান, যেইটা তোর সামনে তুলে ধরেছে এইটা আমার ভাগে পড়েছে, এত খাটো, এইটা পরে আগামীকাল খুতবা কেমনে দেব, এই জন্য তোর পাঞ্জাবিটা একটু হাওলাত করতে এসেছি, তুই যদি তোর পাঞ্জাবিটা আমার দান করে দিস, তোরটা আমারটা মিলে আমি লম্বা করে একটু জুব্বা বানাবার চাই, আমি লম্বা করে একটু জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাপকে দিলাম, বাবারটা আমারটা মিলে লম্বা জুব্বা পরে আজকে তোমাদের সামনে খুতবা দেয়। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, মাবুদ তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন খলিফাগুলো এমন সুন্দর হয়ে যায়। আর আমাদের বাংলাদেশে কিসের সমাজ চালু আছে কি দেখতেছেন আল্লাহর বান্দারা? যেটা আপনাদের বোঝাবার চেষ্টা একটু খেয়াল করেন, উমর ফারুক যেমন গরম ছিলেন, আবার এক সময় কিন্তু নরম হয়েছেন, জোরে গান ঠিক কিনা, কিন্তু ওই সময় হযরত উমর খুবই গরম, বোঝেন না? তখন নবী, উমর তো আর খলিফা না, নবীর কদমে গিয়ে হাত দিলেন, কথার দিকে খেয়াল করবেন, নবীর কদমে গিয়ে হযরত উমর হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ, কেমন লাগে? উমর ফারুক কি ভুল কইছে? এই কদমের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সেই নবী আপনি তালহার বাড়ির দরজায় তালহা 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 বলে ডাক দিলেন, তালহা প্রত্যেক বাড়ির লব্বাইকে রাসূলুল্লাহ বলেছে, কিন্তু এখন পর্যন্ত দরজা খুলে নাই। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে, আমার মনে হয় তালহা আর আগেকার তালহা নাই, তালহা বেদব হয়ে গেছে। আল্লাহ রাসূল বলল, ওমর তদন্ত করতে সে, তদন্তের আগে কোনো রিপোর্ট দিও না, তদন্ত করতে এসেছে আগেই রিপোর্ট দেন। এখন মাটির ঘরে মোবাইল নেটওয়ার্ক পায় না মসজিদের হুজুর গরিব মানুষ, এখন কি করবে? মাটির ঘর যে পায় না, তুই মাটির ঘরে শুয়ে থাকে জানলাতে মোবাইল বেড়াত হয়ে ধরে থাকে, কেউ কল করলে লাউড স্পিকার দেয় এই ভিতর থেকে হ্যালো হ্যালো কয়। এক যুবক বলতে যে হুজুর খুব কষ্ট, আমার ঘরে যে নেটওয়ার্ক পায় না, পাবে তো একটু চেষ্টা করেন। বলে কি? বলে পীরগঞ্জ থেকে একটা অ্যান্টেনা কিনেন, ৩০০ টাকা দাম দেবেন, ওই অ্যান্টেনা বাঁশের মাথা দিয়ে একটা তার এনে মোবাইলের মধ্যে ঢুকে দেন, আপনি যেখানেই রাখবেন সেখানেই নেটওয়ার্ক ক্লিয়ার। ৩০০ টাকার অ্যান্টেনা বাঁশের মাথা দিছে, দিয়ে তার এনে মোবাইলের মধ্যে ঢুকেছে, এখন দেখে যেখানেই মোবাইল সেখানে নেটওয়ার্ক, আলহামদুলিল্লাহ। কিন্তু ওই গ্রামে একটা তেল তেলা গোয়েন্দার, দুই চোখে হুজুরত দেখবার ফারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কটাই খাওয়া খাওয়া, ওই বাঁশের মাথার অ্যান্টেনা দেখে বলতেছে, হুজুর আবার টিভিও কিনছে? আসলে জানি না, মোবাইল অ্যান্টেনা টিভির অ্যান্টেনা এক হলেও মাপ কিন্তু এক না, ওই কোনোদিন নামাজ পড়তে যায় না, কিন্তু সেই দিন গেছে। যা বলতেছে, কার পাশে নামাজ পড়বা, কার পাশে নামাজ পড়বা, এই জন্যই তো আমি পড়ি না। সমস্ত মুসল্লি বলে, তুই তো পড়িস না, আজকে আবার এসে এই কথা বলিস কেন? বলে, তোমাদেরকে সতর্ক করতে আসলাম, তোমরা জানো তোমাদের ইমাম কি করছে? বলে, ইমাম কি করছে? নিজের চোখে দেখলাম ইমাম সাহেব বসে থেকে টিভি দেখতেছে। সব মুসল্লি কয়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমাদের বাড়িতে ডিশের লাইন থাকতে পারে কিন্তু আমাদের ইমাম টিভি দেখবে, তার পাশে আমরা নামাজ পড়বো না। কারণ মুসল্লিদের কথা হলো, আমি দাড়ি কামাই কোনো অসুবিধা নাই, কিন্তু হুজুরের দাড়ি এক মুঠ হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনার কোন এরকম মুসল্লি আছে না? নাই, নিজে দাড়ি কামাই ওদিকে খেয়াল নেই, কিন্তু হুজুরের দাড়ি দেখতেছে মুটে ঠিক আছে কিনা।
সমস্ত মুসল্লিরা বলতেছে নাউজুবিল্লাহ, তাহলে আমরাও নামাজ পড়ব না। এই বলে সবাই চিন্তা করতেছে ইমাম পাল্টান লাগবে। ইমাম পাল্টানোর মিটিং চলতেছে, এমন সময় হুজুর মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে ঢোকার নিয়ম আছে না নাই? কি নিয়ম? ডান পায়ে ঢোকা লাগবে। আল্লাহুম্মা ফতাহ, তাহলে খোয়ারি পারেনি। আল্লাহুম্মা ফতাহ কেমন কইছে? সমস্ত মুসল্লি ভিতর থেকে বলতেছে না। ইমাম কয় কি হয়েছে? বলে আপনার পাশে আমরা নামাজ পড়ব না। বলে আমার দোষটা কি? বলে আপনি টিভি কিনে টিভি দেখেন, যে হুজুর টিভি কিনে টিভি দেখে সেই হুজুরের পাশে আমরা নামাজ পড়ব না। ইমাম বলতেছে কিনি নাই, তাহলে দেখবো কেমনে? আমি তো কিনি নি ভাইরে। তখন এই তেয়ারা বলতেছে অস্বীকার করবেন, তাহলে বাঁশের পাতাত কি দেখলেন? সমস্ত মুসল্লি বলে বাঁশের পাতাত কি? ইমাম বলতেছে মোবাইল অ্যান্টেনা। তখন সবাই বলে কেড়ে তেল তেলা কি দেখলি আর কি খুলি? মনে করছিলাম ভাই, চা পাত খালি লাগতে মারা দরকার, মনে করছিলাম, মনে করছিলাম। এটা মনে করার কথা না, তদন্ত করে দেখো। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা, আল্লাহ কোরআন তদন্ত করে বলেছে কাকে কি বলতেছো। আমি আল্লাহ বলতেছি বান্দা সমূহের মধ্যে আলেম রায় আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে কর সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যে আল্লাহকে ভয় করে, সম্মানে হয়। আর তোমরা কি কও? তাহলে কার তদন্ত মানবেন? আল্লাহটা মানবেন না? জোরে কর মানবেন না? রাসূল বলেন ওমর, তদন্তের আগে কোনো কথা বলা জায়েজ নাই, তালহা যে বেদব হইছে এইটা তদন্ত না করে তুমি কেমনে বলতে পারো? ওমর ফারুক দেখলেন আমার কথাই নবী রাগ করেছে। ধরে কোন কি করেছে? মানুষটা যেমন গরম ছিলেন ভিতরে, কিন্তু তার সাইতে আবার নরম ছিলেন। দেখবেন গরম মানুষকে যদি একবার নরম করতে পারেন, ও আপনার বাধ্য হইয়া যাবে, যাবে কি যাবে না বলেন? একবার এসপি সাহেব গরম হয়ে আপনাকে আনন্দনগর, এদিকে একটা আনন্দনগর নাই আছে না নাই, ওখানে একটা ওয়াজ করছিলাম, ওখানে একটা ওয়াজ করছিলাম আমি, সরোজা পুলিশ ওটাই চোর চুরি করে পুলিশ চাঁদা খায়, এই ওয়াজটা। আর খালেদ জিয়া ফকুরনি, শেখ হাসিনা ফকুরনি, একটা ওয়াজ করছিলাম এই ক্যাসেট, কিন্তু ওই ক্যাসেটটা আবার এসপি সাহেবের কাছে কে যেন দিছে। ক্যাসেট সাহেব শুন, এসপি শুনতেছে সরোজা পুলিশ ওটাই চোর চুরি করে পুলিশ চাঁদা খায়, শেখ হাসিনা ফকুরনি, খালেদ জিয়া ফকুরনি, এ বক্তা কে রে? একেবারে গাড়ি দিয়ে আমার বাড়ির দরজা। আমি তখন একটা ফতুয়া গায়ক দিয়ে ছিলাম, আমার গায়ে পাঞ্জাবি ছিল না, ফতুয়া গায়ক দিয়ে আমার একটা ছোট মেয়ে, ওকে কোলে করে আমি বেড়াচ্ছি, পুলিশের গাড়ি দিয়ে ওঠেন। আমি বলে ভাই আর কোলে বাচ্চা আছে, তুই একটা দুব্বা গাওয়ার দিই। ওয়াশ করা যাচ্ছে, ওয়াশ করা যাচ্ছে, যে দুব্বা গাওয়ার দেওয়া লাগবে, খালি হ্যান্ডকাফ লাগাচ্ছে না, ওঠেন। আমাকে নিয়ে গেল এসপির কাছে, এসপি ঢুকতেই আমি সালাম দিলাম, সালামের উত্তর না দিয়ে বলা বলতেছে আপনাকে ক্রস ফায়ার করবে। উত্তর কথা হলো ক্রস ফায়ার, এত বড় সাহস সুরোজা পুলিশ দেয়, চোরচুরি করার পুলিশ চাঁদা খায়, এত বড় সাহস। আমি বললাম স্যার একটু বসেন, একটু বসেন। আমি সুন্দর করে বুঝাইলাম, স্যার আপনি পুরো বাস শুনেন নাই, শুধু দুই লাইন ওয়াজ শুনেছেন, শোনা রাগ করে চলবে না। আমি কিন্তু বলেছি কত পুলিশ নিজের জীবন বাজি রাখা দেশের খেদমত করে, দুই এক পুলিশের জন্য পুলিশ জাতের বদনাম করা যাবে না। ওটা বলছেন, বলছি তো দেখেন, একটু যান না একটা টাইম, একটু পিছন দিকে যান, পিছনে দেখো হুজুর ঠিকই তো কইছেন, একটু বুঝালেই কিন্তু গরম মানুষও নরম হয়। ধরে কোনো হয় কি হয় না? হযরত ওমর যেমন গরম ছিলেন তেমন আবার নরম ছিলেন। এই নরম হওয়ার কারণে নবীর কাছে আর থাকতে পারলেন না, কারণ আবার যদি কোনো বেয়াদবি হয়, এই মনে করে হযরত ওমর নবীর কাছ থেকে সরিষে চিন্তা করে এই বাড়ির মধ্যে এমন কি আছে যে বাড়ির মহব্বতে তালহা সালাম ফিরে এই বাড়ির দিকে দৌড়াই, এই বাড়িটা আমার ঘুরে ঘুরে দেখা দরকার। হযরত ওমর গোটার বাড়ির চারিধার ঘুরতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে ভিতর দিকে লক্ষ্য করে দেখে একটা কোসি মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কানতেছে।
ওমর ফারুক চমকে গেলেন, ওমর ফারুক চমকে গেলেন, কোসি মাসুম বাচ্চা, যে বাচ্চাকে গরু ছাগলের মতো রশি দিয়ে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বা বলে কাঁদতেছে। এটা দেখার পরে হযরত ওমর আর ধৈর্য ধরতে পারলেন না, নবীর কাছে এসে দাঁড়ায়া তালহার বিরুদ্ধে যখন বলবে, এমন সময় তালহা দরজা খুলে নবীর সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বললেন, তালহা তোমার বিরুদ্ধে ওসমান গুলো অভিযোগ করেছে, একদিন দেখেছে কিছুই বলে নাই, দ্বিতীয় দিন দেখেছে কিছুই বলে নাই, তৃতীয় দিন দেখেছে, দেখার পরে আমার কাছে অভিযোগ করেছে, সালাম ফিরালি তুমি বাড়ির দিকে দৌড়াও। তালহারে, ওসমানের অভিযোগ অনুযায়ী আমি তোমাকে তদন্ত করতে আসলাম, কিন্তু তদন্ত করতে এসে আমার অভিযোগ তোমার উপরে। নবী বলতেছেন, ওসমানের অভিযোগ তদন্ত করতে এসে আমার অভিযোগ হলো, একবার সালাম দিলাম লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে দরজা খুললে না, আবার তালহা বলে ডাক দিলাম লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে দরজা খুললে না, আবার তালহা বলে ডাক দিলাম লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললে কিন্তু দরজা খুললে না। আপ বলো তো তালহা, দরজা খুললে খুললে কিন্তু মাঝখানে এত দেরি কেন করলে? এমন সময় হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ তালহার ব্যাপারে আমার একটা অভিযোগ আছে। আল্লাহ নবী বলে, উমর তোমার আবার কি অভিযোগ? বলে, বাড়ির সারে ধার করতে গিয়া প্রাচীরের ফাটল দিয়া ভিতর দিকে তাকায় দেখি একটা কোসি মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছে, আর বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। নবী চমকে উঠলেন। নবী চমকে ওঠার কারণ হলো, সন্তান যখন কষ্টে পড়ে তখন মা মা বলে কাঁদলে দরে কন্দটা ঠিক খেয়ে, কিন্তু হযরত ওমর বলতেছে ওই বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। আপনারা বলেন তো, সন্তানকে যখন কষ্ট দেওয়া হয় বাপ আগে কয় না মা আগে কয়? কিন্তু ওই কচি বাচ্চাটা বাবা বা বলে কাঁদতেছে, এটা শুনে নবী চমকে উঠছে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি গানটা খারাপ লাগলো? কি বলবো প্রসবের কথা মাদিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দাগ অকালে মা মারা যায় কেন সে মায়ের খেদমত করো না এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এই গানটা দিয়ে গাইছি, সাইড থেকে এক ছেলে বলছে, হুজুর ওটা চলবি না। কোনটা চলবে না? কি বলে প্রসবের কথা যে ব্যথার জন্য মা মরে যায়, এখন তার ব্যথা ওঠার আগে সিজার করে হুজুর। কি বলবো প্রসবের কথা মা বিনে সেই ব্যথা কেউ তো বোঝে না, এই কথা যেই কইছি না না ওটা চলবে না। পেট বাচ্চা আসার সাথে সাথে একটা ডাক্তারের সাথে লাইন করে থই, কবে সিজার হবি তোর কথা ঠিক করে। আসলে বর্তমানে তাই, আপনার বলেন তো, সিজার হওয়া বাচ্চা আর প্রসব বাচ্চা এই দুই বাচ্চার মধ্যে তফাত কি? তফাত বোঝা লাগবে তো। আমার তিনটা মেয়ে সিজার করা আছে, তিনটা মেয়ে সিজার করা আছে, এখন চতুর্থ আমি একটা ছেলের ধান্দা করতেছি। ডাক্তার আমাকে বলতেছে এই বোক বাদ দেওয়া করা লাগবে, এটা দিয়ে হবে না, কারণ একাধারে তিনবার যে পেট কাটছে ওটা চারবার আর কাটা যাবি না। আমি চিন্তা করলাম কি ভুলি করছি রে, এই সিজার না করে যদি প্রসব হতো আমি চতুর্থ বড় চান্স নিতে পারতাম, ধরে ঘর কথা ঠিক কথা কিন্তু খারাপ না, হাসা উঠে দিচ্ছে, কারণ রাত বারোটার সময় টেজুর দিলে মাঝে মধ্যে এরকম হাসি না দিলে হবি না রে। আর আমি আপনাকে পরিচিত বক্তা, ধরে ঘর ঠিক করে যখনই দেন জনগণ বোঝে মালটা কি, এটা বোঝে কি বোঝে না? আপনার বোঝেন না? এ জায়গা কয়বার আসলাম গভীরাতপুর? কতবার আসলাম? এত পরিচিত বক্তা আমি, অন্য কোন বক্তা এত পরিচিত না, তারপরেও আল্লাহর বান্দারা পাগলের মতন বসে আছে কোরআন শোনার জন্য, জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আমি প্রাচীরের ফাটল দিয়ে তাকাই, দেখি রশ্মি দিয়ে একটা কোসি মাসুম বাচ্চাকে তালহা বেঁধে রাখছে, যেই বাচ্চাটা বাবার বাবলে কানতেছে, নবী চমকে উঠছে। নবী চমকে উঠে বলে, তালহা, ওসমান গনি যে অভিযোগ করেছে মারাত্মক, আমি নবী যে অভিযোগ করেছি সেটাও মারাত্মক, কিন্তু উমর ফারুক যে অভিযোগটা করলো এটা হলো বেশি মারাত্মক। আমি রাসূল বলেছি কোসি কোসি বাচ্চাদের তোমরা আদর করো, জোরে কোন কি করো, আর বড়দের সম্মান করো। আল্লাহ রাসূল যে ছোট বাচ্চাদের আদর করতেন এই ব্যাপারে আপনাদের সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর একাধারে নবীর খেদমত করেছি, আমি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, এমন সময় নবী নফল নামাজের শেষ দেয়। নবী যখন নামাজের শেষ দেয়, কোত্থেকে হোসাইন দৌড়ে এসে ওই নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আস্তাব্দ হয়ে গেলাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত বানাইতো না, সেই নবীর পিঠে চল ঘোড়া চল ঘোড়া বলে। আমি যখন দৌড়ে গিয়ে হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী নামাজ পড়া অবস্থায় হাতের ইশারা করলেন, নামাজ না। আমি হোসাইনকে পিঠ থেকে নামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসাইন নিজেই বলতেছে, যে ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? এই বলে ছোট্ট হোসাইন যখন চলে যায়, নবী যখন নামাজ শেষ করে সালাম ফিরাইল, আমি নবীর মুখের দিকে তাকাই, দিকে চোখ দিয়ে দর দর করে পানি ঝরতেছে। আজ বলে, রাসূল আল্লাহ, ছোট্ট হোসাইন চল ঘোড়া চল ঘোড়া বলে কত বড় অপমান করলো, আমি পিঠ থেকে না আবার চাইলাম, আমাকে হাত দিয়ে ইশারা করলেন, নামাজ না। ও আল্লাহর নবী, এইটা কি বেয়াদবি না? রাসূল ডাকতে বলে, আনাস রে, তুই নামানোর আগে আমি নবী নামাইতে চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার ভয় আপনি হোসাইনকে নামাবেন না, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ ছোটদের ভালোবাসি। সুবহানাল্লাহ, কত ভালোবাসে নবী। নামাজ জোহর নামাজের ইমামতি করবেন, আকামত কিন্তু বেলাল দিয়ে ফেলে দিছে, আকামত দেওয়া শেষ, নবী এখন নামাজের নিয়ত বানবেন। ইতিমধ্যে ইহুদির এক সন্তান, ইহুদির ছোট্ট একটা বাচ্চা জানলায়, মসজিদে নবীর জানলার চড়ে বলতেছে, ও গো মুসলমানের নবী, আজকে দুপুর বেলায় আমার বাবা আপনাকে দাওয়াত দিছে। কথা কর সাইজ আছে ইহুদির বাচ্চার? কথার সাইজ আছে? ও মুসলমানের বাপ যা শিখেছে তাই শিখছে, আমার বাবা দুপুরবেলা আপনাকে দাওয়াত দিছে, নবী নিয়ত বান্দা বাদ দিয়ে, শোনেন, নামাজের নিয়ত বান্দা বাদ দেয়া। নবী এসে জানলার এপার থেকে হাত গালি দিয়ে আদর করে বললেন, বাবু তুমি একটু ধৈর্য ধরো, নামাজ শেষ করি আমি যাচ্ছি। নামাজ শেষ করে ইহুদির বাচ্চার সঙ্গে নবী দাওয়াত খাবার যাচ্ছে। সব সাহাবী চিন্তা করে গেল, এতই খিদা নবীর লাগছে রে, এতই খিদা লাগছে যে একলা একলা যায় কিন্তু আমাকে সাথে নিচ্ছে না। রাসূল মনে মনে কয়, এটা দাওয়াত খাওয়া না, এটা মূলত দাওয়াত দেওয়া, ধরে কোন কথা ঠিক কিনা, দুটার মধ্যে কম বেশি আছে নাই। ইহুদির বাচ্চার সঙ্গে ইহুদির বাড়ির দরজায় সঙ্গে সঙ্গে ইহুদি চিল্লায় বলে, রে মুসলমানের নবী, আমি রাস্তার কুকুরকে খাওয়াতে পারবো কিন্তু তোমাকে খাওয়াবো না, এই ছোট্ট বাচ্চার দাওয়াতে ধ্যান ধ্যান করে আইছে, তোমার কি লজ্জা হয় না? রাসূল তার দিকে তাকায় দেখে, কেউ দেখে নাই, আল্লাহ রাসূলকে যে গাল দিছে এটা কেউ দেখেনি। নবী আলহামদুলিল্লাহ, আরশের থেকে আল্লাহ কয় কেউ দেখেনি, আপনারা কন্ত কেউ দেখছে, কে দেখছে? এরপরেও নবী শুকুর গুজার করলেন, আলহামদুলিল্লাহ। পরদিন আবার যখন জোহরের ইমামতি করবেন, ওই ইহুদির বাচ্চা জানলায় দাঁড়িয়ে বলতেছে, ও মুসলমানের নবী, আজকে দুপুর বেলা আমার বাবা আপনাকে দাওয়াত দিছে। নবী একই কায়দায় আদর করে বললেন, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, নামাজ শেষ হলেই আমি রওনা দিব। নামাজ শেষ হলে নবী ইহুদির বাচ্চার সঙ্গে যায়, সাহাবিরা বলাবলি করতেছে, গতকাল নবী দাওয়াত খাবার গেছিল কিন্তু আবার যখন নবী ফেরত আসলো তোমরা কি মুখের দিকে তাকাইছ? সাহাবিরা বলতেছে, মুখের দিকে তাকায় দেখি যেমন মুখে গেছে তেমন শুকনা মুখে নবী আবার ফেরত আইছে। কারণ সাহাবিরা নবীর মুখের দিকে তাকায়, কার দিকে তাকায়? মুখের দিকে তাকালে কি হয়? মুখের দিকে তাকালে কি হয়? ঈমানের দৃষ্টিতে নবীর মুখটা যদি কেউ একবার দেখতে পায় তার জন্য আল্লাহ 7টা জাহান্নাম হারাম করে দেয়।
এখন তো আপনারা নবীর মুখ দেখতে পারবেন না। নবী হাদিসে বলেছেন, নবীর মুখ যখন তোমরা দেখতে পাইবা না, ওই সময় আলেমদের চেহারার দিকে যদি তোমরা তাকায় দেখো, আল্লাহ এত খুশি হবে তোমাদের জীবনের তামাম সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এখন কোন দিকে তাকায় আওয়াজ শুনবেন? রাত বেশি হয়ে গেছে, কথাটা বললাম, একটু মুখের দিকে তাকান। আল্লাহর বান্দা নবী পরের দিনও গেছে, ইহুদি বলতেছে গতকাল চূড়ান্ত অপমান করলাম, এরপরেও আইসেন, আপনার কি কোনো শরম নাই? আমি রাস্তার কুকুরকে খাওয়াবো কিন্তু মুসলমানের নবীকে আমি খাওয়াবো না। নবী আবার মুখটা শুকনা করে মসজিদের মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবি তাকায় দেখে গতকালও যা আজকেও তাই। পরদিন জোহরের সময় ইহুদির বাচ্চা আবার আইসে, ও মুসলমানের নবী আজকে দুপুর বেলায় আমার বাবা আপনাকে দাওয়াত দিয়েছে। উমর ফারুক হযরত আলীর কাছে গিয়ে বলতেছে, পরপর দুই দিন এই পুচকা নবীর অপমান করছে, আজকে আইসা আজকে কিছু ঘটান লাগবে। হযরত আলী বললেন, অসুবিধা নাই, আমরা দুইজন নবীর পিছনে পিছনে যাবার চাই। নবী নামাজ শেষ করে ইহুদির বাচ্চার সঙ্গে রওনা দিয়েছে। উমর ফারুক আর হযরত আলী গোপনে গোপনে তরবারি লুকাইয়া নিছে, কারণ বুঝবার পারছে এর অবস্থা ভালো না। বাজন যেই মাত্র নবী ইহুদির বাড়ির দরজায়, ওই ছোট বাচ্চা জোড় হাত করে বলতেছে, বাবা পরপর দুই দিন নবীকে তুমি অপমান করেছ, আজকে তৃতীয় দিন আর অপমান করো না। রাসূল বলেছেন, কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা, জন্ম নেওয়া সন্তান মুসলমান হিসাবে জন্ম নেয়, সে ইহুদি হোক খ্রিস্টান হোক আর হিন্দু হোক না কেন, জন্ম যখন নেয় প্রত্যেকটা সন্তান ইসলামের ওপরে জন্ম নেয়, প্রত্যেকটা সন্তান কুল্লু মাউলুদুন ইউলিদু আলাল ফিতরা। ইহুদি দৌড়ে এসে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, নবীর কদমে তেমন পড়ে গেলেন। ওগো আল্লাহর নবী, পরপর দুই দিন অপমান করেছি, এরপরেও যখন আপনি আসলেন আপনি মানুষ না। নবী ছোট বাচ্চার কপালে চুবাতে বলে, ছোট ছোট বাচ্চারা যখন আমাকে ডাকে আমি রাসূল তাদের ডাক ফিরাতে পারি না। ইহুদি বলে, আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বললেন, উমর, আলী তরবারি, উমর ফারুক আলী বলতেছে, নবীজি আজকে নিজের চোখে দেখেছি তরবারির চাইতে আপনার আদর্শের পাওয়ার বেশি। নবী বলেন, তালহা, আমি নবী ছোট বাচ্চাদের এত আদর করি, আর তুমি সেই মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছো, তালহা রে তোমার বাচ্চার অপরাধ কি? তালহা বলে, রাসূলুল্লাহ, সর্বসাকল্যে আমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা। জোরে বলেন কয়টা? প্রথম অভিযোগ করেছে কে? ওসমান গনি। জোরে বলেন কে? তিন দিন নামাজ শেষ করে সালাম ফিরায় বাড়ির দিকে দৌড় দেই। দ্বিতীয় অভিযোগ করেছে আল্লাহর নবী, তিনবার ডাক দিলাম, দরজা খুলতে এত দেরি করলা কেন? আর তৃতীয় অভিযোগ করেছে হযরত উমর, ওগো আল্লাহর নবী, একসঙ্গে আমি তিনটা অভিযোগ উইড্র করতে পারবো না, অভিযোগ উইড্র করতে গেলে আমাকে একে একে করতে হবে। আল্লাহ রাসূল বললেন, তাহলে বলো। এবার তালহা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার জন্য আমি যে দরজা খুলে বের হয়েছি, আপনি তাকায় দেখেন যে কাপড়, এই কাপড় ছাড়া দ্বিতীয় কোনো কাপড় আমার বাড়িতে নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে যাওয়া যায়। সুবহানাল্লাহ, কর না কেন? আল্লাহ রাসূলের সামনে যাওয়ার একটা কাপড়ের দরকার আছে না নাই? কেমন কাপড়? ভালো মানুষের কি কাপড়? লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে, এই পোশাক পরে আল্লাহ রাসূলের কাছে যাওয়া লাগবে। আপনার যখন নামাজ পড়তে যান কার কাছে যান? জবান করে বলতেছেন কার কাছে যান? তাহলে আপনি এমন একটা ফুল প্যান্ট বললেন যে ফুল প্যান্ট খুব টাইট, আর এমন একটা শার্ট পরলেন যেটা হলো মাজা বরাবর। আপনি যখন রুকুর থেকে সেজদাত গেছেন, আপনি কি জানেন আপনার পিছনে যারা নামাজ পড়তেছে এর খবর কি? কারণ রুকুর থেকে যখন শেষ দিয়ে গেছেন, আপনার ভিতরে যে মালটা আছে ওরা টেপা হয়ে পিছন দিকে বাড়ি হয়ে গেছে। জোরে কথা ঠিক কিনা? যদি আল্লাহ না
করুক, কোন সময় পাসার শিলে খসে যায়। যদি আপনি ফুল প্যান্ট পরছেন ঠিক আছে, কিন্তু যদি আপনি পাঞ্জাবি পরেন আপনার পেছনে কিছুই বোঝা যাবে না, ওই পাঞ্জাবি দিয়ে ঢাকা যাবে জোরে গন কথা ঠিক কিনা। এই জন্য কি পরে যাবেন, শার্ট না পাঞ্জাবি? আছে আপনাদের পাঞ্জাবি? আছে আছে আছে। মসজিদে যখন যাবেন মনে করবেন আপনি দুনিয়ার কোন জায়গায় যাচ্ছেন না, আপনি বাসার বাসা আল্লাহর দরবারে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে আপনার দেখা হবে। যদি আপনি কানা হন দেখবার না পান, আল্লাহ যে আপনাকে দেখতেছে এই বিশ্বাস আপনার কলিজা টানা লাগবে। আমার সম্পর্কে চাচা চার হাতা গামছা গাউ দিয়ে জোহর নামাজ পড়বার আসতেছে, এনকে চার হাতা গামছা গায়ের উপর দিয়ে চাদরের মতন। আমি বললাম চাচা আপনার কি পাঞ্জাবি নাই? চাচা রাগ করে বলতে যে ফতুয়া দে, ফতুয়া দে, গামছা গায়ে নামাজ হবে না, ফতুয়া দে। আমি বললাম চাচা এত রাগ করছেন কেন? যে গামছা পরে আপনি মসজিদে আসতেছেন এই গামছা পরে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলছে তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই তিনটা মানাচ্ছে, গত বছরের চারটা আছে, এত পাঞ্জাবি থাকতে বিয়ের বাড়ি গামছা গায়ে যাবো কেন? আমি বললাম চাচা এই গামছা গায়ে তুই জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা রাগ করে বলে তুই ওয়াজ করে মাথা নষ্ট করছিস, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ি শ্বশুর কি কোনোদিন গামছা গায়ে যায়? আমি বললাম বিয়ের দাম বুঝলেন, জামাইয়ের দাম বুঝলেন, কিন্তু আর আল্লাহর দাম বুঝলেন না। যদি আপনার পাঞ্জাবি না থাকতো সেটা ভিন্ন কথা, আপনি কইছেন এই বছরই তিনটা বানাতেন, কি জন্য বানাতেন এই পাঞ্জাবি খালি বিয়ে বেড়ে যাওয়ার জন্য? আপনারা কি মনে করেন এসির ঘরে, ওসির ঘরে, ডিসির ঘরে, এমপি অফিসে মানুষ কি গামছা গাওয়াতে যায়? এ কথা কথা গামছা গাওয়াতে যায়? যাবেন তো একদিন এসপির অফিসে গামছা গাওয়াতে। এসপির অফিসে গেলে এসপি দেখে, ডিসির অফিসে গেলে ডিসি দেখে, মন্ত্রীর ঘরে গেলে মন্ত্রী দেখে, কিন্তু মসজিদের মধ্যে যখন যাবে তখন আল্লাহ পাক আপনাকে দেখতেছে। এই জন্য পোশাকের কথা খেয়াল করার দরকার আছে না নাই? তালহা বলতেছে রাসূলুল্লাহ যে পোশাক আপনি দেখতেছেন এই একটি কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো কাপড় নাই। আমি মাটির একটা গর্ত করেছি, ওই গর্তের মধ্যে যেমন তেমন কাপড়ে পেঁচায় আমার বউকে গর্তের মধ্যে নামায় দিয়ে আমি আপনার পিছনে এই কাপড় পরে ফজরের নামাজ পড়তে যাই। ওগো আল্লাহর নবী, আপনি ফজরের যখন সালাম ফিরান এরপরে কিছু সময় যদি আপনার পবিত্র চেহারার দিকে তাকায় থাকি, আপনার মূল্যবান ওয়াজ শুনি, তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হয়ে যাবে, কারণ বউটা আমার যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে লুকিয়ে আছে। ওগো নবী, আমি খুব তাড়াতাড়ি নামাজ শেষ করে বাড়ির দিকে দৌড়াই, বাড়িতে আসার পরে ওই যেমন তেমন কাপড় পরে আমি তালহা গর্তের মধ্যে নেমেছি, আর এই কাপড়টা যেটা পরে দরজা খুলে দিলাম এই কাপড়টা আমার বউকে পরার জন্য দিয়েছি। আমার বউটা পরে যখন নামাজ শেষ করে আল্লাহর কাছে কাঁদতেছে, এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি দিয়ে ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, আমার বউটাও তেমন আল্লাহর ভিতরে নিজের মহব্বত বিলীন করেছে। ঠিক ওই সময় আপনি তালহা তালহা বলে ডাকতেছেন, হুজুর আমি যেমন তেমন ছিঁড়া ফাটা কাপড় পরে ওই গর্তের ভিতর থেকে লব্বাইক লব্বাইক বলতেছি, কিন্তু আমি দরজা খুলতে পারি না, কারণ যেই পোশাক আমার পরনে ছিল এইটা পরে কেমনে দরজা খুলব। আমার বউটা যখন আল্লাহর সঙ্গে মোনাজাত নামাজ শেষ করলেন, আমি বউকে একটানে গর্তের মধ্যে নামায় দিয়া ওই যেমন তেমন কাপড় বউকে পরাইয়া দিয়া বউয়ের পরনের কাপড় খুলে ওইটা পরে আপনার জন্য দরজা খুলেছি, এজন্যই আমার দেরি হয়ে যায়। সমস্ত সাহাবীরা কাঁদতেছে, ওসমান গনি তালহার কাছে বলে, তালহা ভাই আমি না বুঝে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছি। ও তালহা আল্লাহর হস্তে ওসমানকে মাফ করে দাও। রাসূল বলে, ওসমান তুমি যদি অভিযোগ না করতে তাহলে আমরা তালহার দরজায় আসতাম না, আর তালহার বাড়ির দরজায় না আসলে এই খবর আমরা কেউ জানতে পারতাম না। এখন বলো তালহা তোমার মাসুম বাচ্চাকে রশি দিয়া খুঁটির মধ্যে কেন বেঁধে রেখেছো? এ কি করে, আর কি করে মাইক এখন ঠিক করতেছে?
আসলে অবস্থা ব্যাগতিক ভাই যান। যাই হোক আলহামদুলিল্লাহ, তালহা বলতেছে রাসূলুল্লাহ এই যে আমার বাড়ির দরজায় দেখতেছেন একটা খুরমা খেজুরের গাছ, কিসের গাছ? আমার সন্তানকে রশিদে কেন বেঁধে রাখছি? হুজুর এই যে তাকায় দেখেন আমার বাড়ির দরজা একটা খুরমা খেজুরের গাছ, এই গাছের মালিক কিন্তু আমি না, এই গাছের মালিক হলো একজন ইহুদি। আজ কয়েকদিন হলে খুরমা খেজুরের গাছে খুরমা খেজুর পাক ধরেছে, রাতের বাতাসে ওই পাকা খেজুর গুলো টস টস করে গাছের গোড়ায় পড়ে যায়। আমার বাড়ির দরজায় গাছ হলো কার? একটু জোরে কন, কার গাছ? ইহুদির গাছ। গাছের পাকা খেজুর গুলো গাছের গোড়ায় টস টস করে পড়ে যায়। ও গো আল্লাহর নবী, আমি যদি আপনার পিছনে ফজর নামাজ আদায় করতে যাই আর ওই সময় সুযোগ পাই, আমার সন্তান যদি চেতন পায় আর চেতন পেয়ে যদি ইহুদির গাছের খুরমা খেজুর খায়, কারণ আপনি বলেছেন মুসলমানের জন্য সবচাইতে বড় শত্রুর নাম হলো ইহুদি, মুসলমানের সবচাইতে বড় শত্রুর নাম কি? আর এই ইহুদিরা কোথায় বসবাস করে? ইসরায়েলে। যখন কোথায় আমাদের প্রথম কাবা বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবী দুই রাকাত নামাজের ইমামতি করেছে আর নবীর পিছনে সমস্ত নবীরা মুসল্লি হয়েছে, আর সেই বাইতুল মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করে আছে। কি বুঝলেন? ইহুদিরা মুসলমানের কি? সেই ইহুদিদের বাটা কোম্পানি, বোঝেন বাটা কোম্পানি? বোঝেন বাটা কোম্পানি কিন্তু ইহুদিরা চলায়। এটা আপনাকে আরএফএল, আরএফএল নাই আরএফএল, কথা কর না কেন, আরএফএল নাই আরএফএল, খোঁজ নিছে এরা তলে তলে কার সাথে? এই যে মুখ ফেরান লাগলি মাকে, তিন সপ্তাহ মালিশ করলে চেহারা পরিবর্তন হবি রে। এদের লাইফ বয় সাবান লেখালেন, লেখালেন লাইফ বয় সাবান, লাক্স সাবান, ফিয়ারান লাভলি, এইগুলা সবের মূল হচ্ছে ইহুদি। জোরে কোন কি? আপনি একটা বাটার জুতা কিনলেন 1200 টাকা দিয়ে, বাংলাদেশের যে ঘর টর ভাড়া দেয় তারা এদিন নিয়েছে, ওরা পাবি 200 আর বাদ বাকি 1000 পাবি ইহুদি। ওই 1000 টাকা নিয়ে ওরা আবার মুসলমান বানার জন্য অস্ত্র বানাবি, অস্ত্র বানাবি, আর সেই অস্ত্র শুধু বোধহয় মুসলমান মারবি, তাহলে আপনার 1000 টাকা জুতা কিনা মাত্রই আপনি ইহুদিকে সহযোগিতা করলেন। জোরে কোন কথা ঠিক কিনা? ফ্রান্সের ম্যাক্রো যখন নবীর বিরুদ্ধে কথা বলল, গোটা বিশ্ব থেকে মুসলমান বলল ফ্রান্সের পণ্য বয়কট করতে হবে, এক বয়কটের ডাকে ফ্রান্সের ম্যাক্রো তৌবা করিছে। যখন কি করিছে? তৌবা করিছে। তা আমাদের করার কিছু আছে না? নাই। কথা কর না কে ভাইরে, কথা কর না কে, বাটা ছাড়া ভালো জুতা নাই, তাহলে লাক্স সাবান ছাড়া ভালো সাবান নাই, তারপরে লাইফ বয় সাবান ছাড়া নাই, কথা কর নাই মিশাই কয়, লাইফ বয় যদি আপনি ব্যবহার করেন তাহলে 99% করোনা দূর হবে। ওই অ্যাডভাইস করে যাতে বলতে যে সাবান যদি ব্যবহার করে 99, তা তোর কিন্তু সাবান দেবি 99 হলো কত? তাহলে খামা খা, খামা খা, করোনা নিয়ে সরকার অত চিন্তা করে কেন? লাইফ বয় হাতত মাগলি করোনা শেষ। আমার সামান্য কিছু বললে সরকার সেটা ধরে, আর এত মিথ্যা কথা বলতেছে এই সারা করে ধরে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে হাত ধুলে 99% করোনা শেষ, এত বড় মিথ্যা কথা তারা বলতেছে, আর কিছু ধরার দরকার নাই? আর এদিক থেকে এদিক গেলি, হুজুর রাজনীতি করলে শোনেন এগুলো কিছুই না, নামাজের জন্য 5 বার উজু করবেন, কোনো লাইফ বয়? আর যদি মরেও যায়, আমার ভাই দ্বিতীয় বক্তা ভাই বললেন যে মসজিদে করোনা ঢোকে না, মসজিদের মানুষেরও অনেকের করোনা হয়েছে, মারা গেছে, ঠিক কিনা? কম বাংলাদেশে অনেক আলেম, অনেক আলেম করোনা রোগে মরছে, অনেক আলেম আজকেও মারা গেছে। তারপর আপনার যে বাংলাদেশ জামাত ইসলাম, যে ইসলামের সবচেয়ে বড় দল, কিছুদিন আগে তার আমি সাহেবকে করোনা ধরছিল, ধরে কোন ঠিক কিনা? কথা কয় না কেন? হুজুরা যা কয় যাই দিলে সবই যে আপনার ঠিক কম, আমাকে ধরতে পারে করোনা, ধরতে পারে না? ধরতে পারে, তাই বলে যে নামাজের দোষ তা বলা যাবে না, নামাজ করলেও ধরতে পারে।
পারে পারে না। আপনি কি মনে করছেন আটরাইল ধরবে না? আটরাইল ধরবে না, সবাইকে আটরাইল ধরবে। তো এইরকম ভাবে করোনায় মৃত্যুবরণ করলে তার বিরুদ্ধে আমরা আবল তাবল যা ইচ্ছে তাই বলতে পারি না, কারণ করোনার মৃত্যু শহীদ মৃত্যু হতে পারে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহর গজব। যাই হোক, সেটা আমার কথা না, আমার কথা যেটা বলতেছি, ইহুদির গাছের খুরমা খেজুর, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে যাব, এমন সময় আমার ছোট বাচ্চা বের হয়ে ওই গাছের যদি খুরমা খেজুর খায়, আমি একজন মুসলমান আর আমার সন্তান ইহুদির গাছের খুরমা খেজুর খাবে এই মনে করে আমি আমার ঘুমন্ত সন্তানকে আমার কাঁধে করে আমি আপনার পিছনে নামাজ পড়তে যাই, যে সন্তানকে খুঁটির মধ্যে বেঁধে রাখছি ওই সন্তানকে কাঁধে করে নিয়ে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য রওনা দিয়েছি, কিন্তু মধ্য রাস্তায় যখন গেছি তখন আমার মন বলতে তালহা তুমি তোমার সন্তানকে পিছনে রেখে যদি নবীর পিছনে নামাজ পড়তে যাও, আর তোমার ছোট বাচ্চা রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে নামাজ ধরাও, তোমার বাচ্চার বয়স হলো মাত্র 5 বছর, তাহলে 5 বছরের বাচ্চাকে তুমি নিয়ে যাওয়ার কথা তো রাসূল বলে নাই। আপনাদের ছেলের বয়স যদি 7 না হয়, কথা খেয়াল করে শুনবেন, যদি 7 বছর না হয় মসজিদে নিয়ে যাওয়া যাবে? যারা কারণ যাবে, কারণ রাসূল বলেছেন 7 বছরে নিয়ে যাও। আমি দেখছি তো ঈদের নামাজের দিন সব ছোট ছোট বাচ্চা করে বাপেরা নিয়ে যাচ্ছে, ঈদের নামাজের দিন কি সুন্দর পাঞ্জাবি কোটি টোটি গাওয়া দিয়ে সব এক একজন বাচ্চা করে বলে চলে যাচ্ছে। আমরা যখন নামাজের শেষ দাঁত তখন বাচ্চারা 4-5 জন একত্র হয়ে বলতেছে, এ সবাই উপর হসে রে, যেই বাস উপর হসে রে, প্রত্যেকটা মুসলিম খ্যাক খ্যাক করে হেসে উঠছে, ওরকে হাসি ছোটে আমার হাসি ভালো। এখন বলে ঈদের নামাজ হলো, এটা কি দৌড়ান যাবি? এই জন্য পুচকা হাসকা করো মসজিদ আনা যাবে না, নামাজের একটা বিশাল গুরুত্ব আছে, জোরে কোন কথা ঠিক কিনা? তারা বলতেছে রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে মসজিদে নিয়ে যাইতো ভয় পাইলাম, কারণ মসজিদে নিয়ে গেলে যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়, বাড়িতেও রাখতে ভয় পায়, চেতন পায়ে যদি খেজুর খায়, আর মসজিদে নিয়ে যাইতেও ভয় পাই যদি নামাজ নষ্ট করে দেয়। আমি দুটা ভয় থেকে বাঁচার জন্যে আমি কিছু সময়ের জন্য আমার সন্তানকে রশি দিয়া খুঁটির মধ্যে বেঁধে রাখছি, আমি নামাজ শেষ করে গর্তের মধ্যে নামছি, আমার বউটা নামাজ পড়তেছিল, আমার বউকে এখন গর্তের মধ্যে নামায় দিয়া আমি কাপড় পরে আপনার জন্য দরজা খুলেছি, এর ভিতরে আমার সন্তানে রশির বাঁধন খুলতে পারি নাই। সমস্ত সাহাবীরা কান্দে, আল্লাহ নবী বলেন সাহাবীরা রে এত অভাবের ভিতরেও তালহা তার সন্তানকে ইহুদির গাছের খুরমা খেজুর খেতে দেয় নাই, তোমরা বলো তো তার সন্তানের কি অবস্থা? আল্লাহ রাসূল বললেন তালহা তুমি তোমার সন্তানকে রশি দিয়ে বাঁধো নাই, আমি রাসূল বলতেছি জাহান্নামের আগুন তুমি তার জন্য হারাম করেছো। জোরে কান সুবহানাল্লাহ। ভাইজান, আজকে আমাদের কত এনজিও আছে, গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, কেয়ার, ব্যারাক আছে নি? আমি এক ওয়াজ করছিলাম, আমাকে এনজিও আমাকে ধরে নিয়ে দেখা, হুজুর আপনি তো সারা জীবন ওয়াজ করে টাকা কামাই, ভালোই করলেন, আপনার টাকা দিয়ে জনগণের কি হয়? আমি বললাম হুজুর বুঝা কথা কয়, হুজুর বুঝা কথা বল, আমি সেই হুজুর না যত টাকা কামাই করছি যারা তদন্ত করে দেখায়, তোরা কি করিস? আমরা জনগণের এনজিও, আমরা দাতা সংস্থা, জনগণকে সেবা করি। আমি বললাম তোদের সেবার সাইজ কেমন শুনবি? তখন বলতে তোদের কি সেবার সাইজ শোন, এক লোক 2 বিয়া করছে, 2 বয়ের সম্পর্ক কেমন? 2 বিয়া করলে কি হয় আপনার বোঝেন না? 2 বিয়া করলে কি হয়? সতীন সতীন বোঝেন না? 2 সতীনের সম্পর্ক ভালো না খারাপ? কিন্তু আল্লাহর কে কাম 2 সতীনের একই বছরে 2টা বাচ্চা হয়েছে, 2 জন পেট থেকে 2টা বাচ্চা হয়েছে। এ বাচ্চা যখন 4-5 বছর বয়স, তোর এলাকার মধ্যে একটা খবর উঠলো সতীন তার নিজের সন্তানকে মাটিতে রাইখে সতীনের সন্তান কোলে নিয়ে আদর করে। এক সতীন তার নিজের সন্তান কি করে, মাটির থই থুয়ে ওই সতীনের সন্তান কোলত নিয়ে আদর করে। সমস্ত লোকেরা কয় না এটা বিশ্বাস হয় না। এক মেয়ে বলতেছে তার মধ্যে গুমুর আছে, গুমুর, এটা তদন্ত করে দেখা লাগবে। এক মেয়ে বাড়ির মধ্যে তদন্ত করতে গিয়ে দেখে এক বাচ্চা মাটির ছুঁয়ে থেকে কাঁদতেছে, আর এক বাচ্চা কোলে নিয়ে বাবু তো তো বাবু তো তো করতেছে। তো বলতেছে কে রে যেটা কাঁদতেছে সেটা কে? আর কলিদার টুকরা, যেটা কোলো তো তো করতেছি সেটা কে? শত্রু। তো শত্রুকে কোলে নিলি
আর কলিজার টুকরাকে মাটিতে রাখলে ব্যাপার কি? তখন বলতেছে আপা এটা ভিতরের খবর কাউরে দান কই? বলে ভিতরের কি খবর? বলে আমার স্বামী গরিব মানুষ, বুড়া মানুষ, যে কোনো সময় মরে যাবে, ছেলেদের কামাই আমাকে খাওয়া লাগবে, ছেলেদের কামাই খাওয়া লাগবে, এই জন্য আমার সন্তানকে মাটিতে রাখছি। কি জন্য জানেন? মাটির আর্থ কানেকশন পাচ্ছে আর সূর্যের ভিটামিন সি পাচ্ছে। আর যখন কাঁদতেছে তখন হাত পাও মারতেছে, দেখেন কি হারে হাত পাও মারতেছে, হাত পাও মারা মানে ওই ব্যায়াম করতেছে। তাহলে মাটির হাত কানেকশন সূর্যের ভিটামিন সি আর হাত মারা। আর শরীর যা হচ্ছে ওই বড় হলে পানি ভিজবি আর সর্দি লাগবি না, ওদুর পুড়বি, কান ছাড়বি না, ছোট থেকে মজবুত হয়ে উঠতেছে। এখন আমি সেইভাবে তৈরি করতেছি, ওই যার খাটিয়া খাই, আমাকেও খিলাই, উইও খাই। আর এটাকে আমি পোলতে দেখিয়ে ধরলে এখন হাঁটার বয়স লয়, ছোট বাচ্চারা যদি হাঁটতে হাঁটতে পড়ে যায় বাইকে যায় না, এই কথা যদি মায়ের কয় ওই জীবনে হাঁট পেতে পারবি না। মা বলে পড়ুক পড়ুক, আবার দেখবেন পড়ে যায়, আবার আবার উঠতেছে, একবার পড়ে গেল, আবার মনে করছি ওই আর হয়তো উঠি না, পাঁচ মিনিট পর যায় দেখবেন ওই আবার টেবিলের ইয়ে ধরে আবার উঠতেছে না, কোন উঠতেছেন না। তাহলে যেই বয়সে পড়ে পড়ে দাঁড়াবে সেই বয়সে আমি সতীনের সন্তানকে কোলে নিয়ে বাবু তত করতেছি, ওই মাটির আট কানেকশনের শরীরে দিবার দেব না, সূর্যের ভিটামিন সি ও পাবে না, ওরে আমি লুলা পঙ্গু বানাবো যেন ভিক্ষা করে খাবে। তখন বলতেছে রে এটা বাইরে থাকা বোঝা যায় না, বর্তমান এনজিও মুসলমান ইমান আমলকে লুলা পঙ্গু বানানোর পায়তারা করতেছে, জোরে করে কথা ঠিক না ভাই যান, বুঝবার পারতেছেন না আপনাকে ধরেনি, ধরছে মেয়ে মানুষও কি জন্য, কি জন্য মেয়ে মানুষের কথা ধরলো, মেয়ে মানুষের কিস্তি দেয় এ দেয় সে দেয়। আমার মায়েদের কাছে আমার ভাই তিনশোটা করা সিমেন্ট আছে, 300 বস্তা সিমেন্ট আছে, আমি ঘরের মধ্যে থেকে বলতেছি মনে মনে কান্দা মরে গেলে পাবো না, কান্দা মরে গেলে পাবো না রে, তুই তো মেয়ে মানুষের খবর জানিস না। কারণ ওরা যখনই দান করবার চায় ভিতরের মন বলতেছে দেশ না, সোমবারে তোর কিস্তি আছে দেশ না, মেয়েরা দিবার চায় কিন্তু মন কয় দেশ না, আগামী সোমবার তোর কিস্তি আছে ভুলে গেছে। আগে কিন্তু আপনাকে টাকা লাগে নাই, মা বোনদের টাকা দিয়ে এরকম মাদ্রাসা চলছে, তোর এখন কথা ঠিক কিনা? তা আমার আগেকার ভাই তো খালি আমি মাইক দেখে খালি শুনলাম মেয়েদের কাছে চালো, মেয়েদের কাছে চালো, কিন্তু কিছু পালো না। আপনার দ্বারা যে বাসা বাসা মানে বাসা বাসা বোঝেন না, এত রাত্রেও যারা লিওর পড়ার পরে মা বিলে বসে আছেন আমরা বাসালো। এখন আপনাদের কাছে আমি যদি বলি বাপ মার জন্য, একবার বলেছিলাম এখানে 100টা কোরআন শরীফ, কোরআন শরীফ দেওয়া লাগবে না, কোরআন শরীফের দাম সে বছর বলেছিলাম 500, আজকের শেষাত্রে 500 না, করোনাকালীন সময়ে দাম কমাই দিলাম 200। এ উঠলো কে রে আল্লাহ, এই কোরআন বিক্রির সময় যারা উঠতেছে আল্লাহ আল্লাহ এত রাত পর্যন্ত থাকলো আল্লাহ, কি তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআন পড়ছে, ওই বাসের মধ্যে বহু লোক মারা গেছে, তার মধ্যে একজন লোকের দেহ আছে কিন্তু মাথা নাই, ক্লাস করে কোন জায়গাতে মাথা গেছে, তো সবাই চিন্তা করতেছে দেহ আছে মাথা নাই এটা কে? তখন নীলফামারে এক লোক বলছে আমাকে মজিবর, কারণ লুঙ্গি আর পাঞ্জাবি ঠিকই দেখা যাচ্ছে, এটা আমাকে মজিবর, এই মনে করে ওরা মাথা ছাড়া দেহটা নিয়ে নীলফামারে চলে গেছে, কিন্তু মজিবর মরেনি, মজিবর আহত অবস্থায় সিরাজগঞ্জ হাসপাতালে, দিনে 5-6 পরে মজিবর সুস্থ হয়ে বাড়ির গেছে, বাড়ির যে মায়ের কাছে খাওয়া হয়েছে, মা বলতেছে বাবা তুই মাথা ফেলি কোথায়, তোর তো মাথা নাই, বউ কয় একই কথা তোমার তো মাথা নাই তুই মাথা ফেলো কোথায়। মজিবর তখন কবরে গিয়ে বলতেছে তোর যদি মাথা থাকতো তাহলে আজকে আমার এই বিপদ হতো না, আজকে যারা ওয়াজ শুনলো মোনাজাত করলো না এরা হলো মাথা ছাড়া মজিবর, ধরে কোনো কথা ঠিক কিনা? এত রাত ধরে ওয়াজ শুনলো, আর দোয়া মুখ খলিবা, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। হ্যাঁ, এই জন্য ভাইজান যারা আছেন সবাই একটু আল্লাহর কাছে সামনে আসেন, আসেন এই উঠে সামনে আসে, কেন উঠবেন আপনি উঠে সামনে এসে বসবেন, অন্তত 1-1 বছর আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, শরীরে একটা ঝাড়ি দেওয়া উঠেন তো দেখি ঝাড়িটা ওঠে, আল্লাহ কোন অসুবিধা দেখেন, দুই মুরব্বী গল্প করতে করতে চলে যাচ্ছে, দেখছেন একটা বুড়িয়া মানুষ হয়ে গেছে, তারপরে তাদের মনাজাতের প্রতি কোনো গুরুত্ব নেই। হ্যাঁ হ্যাঁ, মানুষ বুড়া হলে কি ভালো হয় না, বেঁকা সারা জীবনে বেঁকা থাকবে, আর সোজা হলে সময় মতো সোজা হবে ভাই জান। আল্লাহর কাছে একটু ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ওয়া তুব ইলাইহি। আব্দুল লতিফ মিয়া পিতা মিত ইদ্রিস আলী মিয়া 5 বাক্সিমের দান করেছে, আল্লাহ নবীর ঘরে আল্লাহ দানকে কবুল করেন, বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা কবুল করেন, জোরে বলে আমিন। একজন বিশকিদ মাশাআল্লাহ রব্বি জানবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
কিছু বলবেন আপনি? আপনার ধন্যবাদ দাও, ছাড়া কি বলবো। এইরকম কিছু সদস্য আপনার মাদ্রাসার জন্য হবেন ভাইজান, আপনি শুধু মাদ্রাসার সদস্য হলেন, আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় লিখে রাখবে। একজন মা 50 টাকা দান করছে, আল্লাহ কবুল কর। আল্লাহ মানে তিনটা প্রশ্ন না, তিনটা অভিযোগ হয়েছে। প্রথম অভিযোগ, ওসমান গনি যে দেরি করার কথা বলেছে বুঝতে পারছেন, দরজা খুলতে কেন দেরি হলো সেটাও বুঝতে পারলেন। 3 নম্বর, উমর ফারুক যে অভিযোগ করেছে সেটাও বুঝতে পারলেন। সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখছে, সন্তান বাবা বা বলে কানতেছে, কারণ এই কানটা বাবা করেছে, মায়ের কাছে কান দেয়া কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহর নবীর চমকর ছিল, আল্লাহর বান্দারা আলোচনার মূল টার্গেট ছিল, মূল বিষয়টা হলো আমরা যা কিছু করব ইচ্ছা মতো করবো না, রেজাল্ট দেবো তদন্ত করার পরে, জোরে কোন ঠিক কি না, এই জিনিসটা আপনার বলবো। মাহফিলের সভাপতি তিনি প্রতি মাসে 5,000 করে দেন, মারহাবা করবেন না? আবার আজকের মাহফিলে উনি 10,000 টাকাও দান করলেন। এগুলো দানবীর ওসমান গনির সঙ্গে আল্লাহ এদেরকে সেট করে রাখছে। এরকম মানুষগুলোকে ওসমান গনির রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ জান্নাত দিবে। এরা কোনো সময় নিজের সম্পদ মনে করে না, সবসময় বিশ্বাস করে সম্পদের মালিক আল্লাহ, আমার স্বরূপ আল্লাহ আমাকে দিয়েছে, আমি যত আমানতের বন্টন করব আল্লাহ তত আমাকে রহমত বাড়ায় দিবে। আসলে যারা দান করে তাদেরকে আল্লাহ দেয়, আর যারা করে না কিপটামো করে, হ্যাঁ ওদের নানা বিপদ। ছেলে দেখবেন হিরোইন খাবে, টাকা আছে কোটি কোটি, কি করবি? মেয়ে একটা ভ্যানালার সাথে বাড়ি হয়ে গেছে, টেকার বালিশটা ঘুম পাড়তেছে কিন্তু ঘুমের বড়ি খেয়েও ঘুম ধরতেছে না। এরকম অশান্তি লোক আছে না? নাই, দরকার আছে না? আর যারা সদকা করে দান করে, সদকা তো তারুদ্দুল বালা ও তাজিদু ফিল উমার, দান সদকা যত বেশি করবেন বালা মুসিবত দূর হবে, আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে। জি, এই মাদ্রাসা সিগারেট মোশাররফ হোসেন মাদ্রাসার সেক্রেটারি 2,500 টাকা নগদে করতে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত বিকাশ করে। আল্লাহুম্মা আমিন। এখন সভাপতি সাহেব তার সমাপ্তির পরে ইনশাল্লাহ আপনারা যে কয়েকজন আছেন আপনাদের নিয়ে মনোভাব করো। এটা একটু চালু করে দাও, চালু করে দাও, এটা চালু করে দাও, ছোটটা নাই, আরে সুইচ লাগবে কেন, ওখানে অফ করবে তোরা, না কথা বল নাই ভাই, এটা দে ভাই, এটা খোলাও। টপ টপ করে নিয়র পড়তেছে কঠিন শীতের রাত্রে, আরামের বিছানা ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন নবীর হাদিসের মহব্বতে পাগল হইয়া জান্নাতের বাগানে বসে বসে এত রাত পর্যন্ত যারা আলোচনা শুনেছে, আল্লাহ সবাইকে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর কর। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে না। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কিরাম, তাবিনে কিরাম, তাবা তাবিনে কিরাম, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিন আছে, আল্লাহ সকলের আল্লাহ করে হাদিয়া কবুল কর। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে না, এই মাদ্রাসার জায়গা দিয়া টাকা পয়সা দিয়া মাদ্রাসা গড়াইয়া যারা কবরের ঘরে গেছে, আল্লাহ মাদ্রাসার সিলাই সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি
আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, আল্লাহ জনম দুঃখনি মা যাদের কবরের ঘরে, আল্লাহ মেহরবানি করে এই গভীর রাত্রে মার জন্য দোয়া করি, মার কবরকে জান্নাতের টুকরা কবর করে না। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি, আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবর কর। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসাকে মহব্বত করে কোরআনের পাগল হয়ে আজকে যারা নগদে বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় কবুল করে দাও। পর্দার অন্তরালের মা বোনেরা কবুল করো, আবিদা সালিহা পর্দানিশী মা ফাতেমার চরিত্র দাও। অসুস্থ আমরা যারা আছি আল্লাহ সুস্থ করে নাও, অভাব থাকলে মোচন করে দাও। করোনা ভাইরাসের মহামারী থেকে আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো, আল্লাহ আর বাংলাদেশের প্রতি রহম করো, আজকের মাহফিলের প্রতি রহম করো, এই মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা, আল্লাহ সবাইকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ যারা, মাহবুব গ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ কোরআনের মাহফিলের পরিবেশ আবার বাংলাদেশে ফিরিয়ে দাও। আল্লাহ আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ তোমার ভয় নিয়ে যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস, ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হয়ে এ দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারে, আল্লাহ কবুল করো। মাদ্রাসার মহতমি ওমর সিরাজ ইসলাম ভাই সহ মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবেলেন, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যাদেরকে বোরকা পরিধান করা হল, বোরকা দেওয়া হলো, আল্লাহ সকলকেই কবুল করে নাও। মরণের সময় আমাদের জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।